বাস চাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আব্দুল করিম রাজীব ও দিয়া খানমের ভাইদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন রুমন্ত্রী শাহজাহান খান। একের সঙ্গে নিহতদের দুই পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন তিনি। বিকেলে মহাখালী বাস টার্মিনাল মসজিদে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, কোথাও কোনো ধর্মঘট নেই, তবে নিরাপত্তার কারণে পরিবহন কিছু কম চলছে, তবে রাতে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাবে। এটা কিন্তু কোনো ধর্মঘট না। কালকে যদি এই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কালকের থেকে আবার মালিক শ্রমিকরা যথারীতি এবং রাত্রে নাইট কোচ যাবে। আমরা যেটা আমাদেরকে বিভিন্ন মালিক এবং শ্রমিক ইউনিয়ন থেকে বলা হয়েছে যে রাত্রে আমরা চালাচ্ছি, কালকে দিনের বেলা পরিস্থিতি বুঝে আমরা সব সচল।